আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী। আজ একটি চিকেন ফ্রাইয়ের রেসিপি দেখাচ্ছি, বাচ্চাদের খুব ফেভারেট। প্রথমে হচ্ছে নিচ্ছি আদা 1 চা চামচ, একটু কম হবে। এবার নিচ্ছি রসুন। একটু বলে নেই বাসার ইনগ্রেডিয়েন্টস দিয়ে করবো এমনভাবে, কারণ বাচ্চা চিকেন ফ্রাই আসলে কেন আনহেলদি, কারণ ডুবো তেলে ভাজা হয় বলে ট্রান্স ফ্যাট তৈরি হয়। তাই আমি চেষ্টা করব সেই ডুবো তেলে ভাজার প্রক্রিয়াটি হয়তো সরাতে পারবো না, কিন্তু তারপরও কতটা নিরাপদ এবং হেলদি করা যায় সেই জন্যই আমার আজকের রেসিপি। এবার দেখাচ্ছি, এবার নিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো। এটা বাচ্চার স্বাদ বুঝে নেবেন, তবে এই মরিচের গুঁড়োতে একটু কালার হবে, চিকেন ফ্রাইটা সুন্দর হবে। বাইরের চিকেন ফ্রাইতে কিন্তু রঙের ব্যবহার থাকে, আমরা একদম সয়া সস, কোনো কালার, টেস্টিং সল্ট, চিকেন পাউডার কিচ্ছু নিব না। এবার হচ্ছে গরম মশলা, এটা কিনতেই পাওয়া যায় গরম মশলার গুঁড়া, এটা দিলে চিকেন ফ্রাইটা একটা খুব সুন্দর ফ্লেভার আসে। গরম মশলা 1/2 চা চামচের একটু কম। এবার দিচ্ছি জিরার গুঁড়ো, সো জিরার গুঁড়ো হচ্ছে 1/2 চা চামচের একটু কম। সো মরিচ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা, রসুন, সব ন্যাচারাল জিনিস। আর এবার অল্প একটু লবণ দিয়ে পুরো মশলাটাকে মাখাবো। লবণ দেওয়ার পর মশলাটা হাতে একটু মাখানো হলো, এবার আমরা ডিমের সাদা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিইনি, আমি একটু বলি আপনারা যেসব বাচ্চারা এটা মাখাতে মাখাতে বলি, অনেক সময় আসে বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের খাবার হেলদি আনহেলদি হয় না, যদি বাচ্চারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। কিন্তু আজকালকার বাচ্চারা আসলে টিভি দেখে, বসে থাকে, ডিভাইসের সাথে থাকে, তাই চেষ্টা করব আমরা যতটা ফ্যাটটাকে কমিয়ে দেওয়া যায়, যেহেতু ডুবো তেলে ভাজতেই হবে। এবার এই পুরো মিশ্রণটার সাথে আমরা মুরগির মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি নিয়েছি রানথান, যেটাকে বলি আমরা থাই অ্যান্ড রান, এইটাকে সুন্দর করে এখন মাখালাম ওই মশলার সাথে। জাস্ট ডিমের সাদাটা দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখবো আমরা প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমরা বাকি প্রসেস করব, তখন আরও বলবো। বাচ্চা এইটা মেরিনেশন করলে দেখবেন যে আস্তে আস্তে মাংসের ভেতরে এই পুরো মশলাটা ঢুকে গেছে। সো এখন আমরা এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টা এবং অপেক্ষা করব পরবর্তী স্টেপের জন্য। এবার একটা চ্যাপ্টা একটু প্লেটের মধ্যে আমরা গুঁড়া দুধ নিচ্ছি চিকেন ফ্রাইটা ভাজার জন্য, 1 চা চামচ, 2 চা চামচ, 4 পিস ছিল চিকেন, 2 চা চামচ গুঁড়া দুধ নেওয়া হলো। এবার নিচ্ছি সামান্য একটু পানি, জাস্ট এটা লিকুইড ফর্ম করার জন্য। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে 1/2 কাপ দুধ দিলেই যথেষ্ট। এবার আমরা এই দুধটাকে পানির সাথে মিলাবো, দুধটাকে পানির সাথে সুন্দর করে একটু মিলিয়ে গুলিয়ে নিলাম। আপনারা চাইলে লিকুইড দুধ যেটা বললাম দিবেন, বাস এবার একটা সাইড করে এটা আমরা রেখে দিব। চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্র থেকে আলাদা একটা পাত্রে, শুধু চিকেনটা আস্তে আস্তে তুলে তুলে নিচ্ছি, ওটার মধ্যে গ্রেভিগুলো পড়ে থাকবে যেগুলো দিয়ে মাখানো হয়েছিল সেই গ্রেভিটা থাকবে। আমরা শুধু চিকেনটাকে তুলে সেপারেট করে একটি পাত্রে রেখে দিচ্ছি। সেই গোলানো দুধে আমরা ওই যে চিকেন মাখানোর গ্রেভিটা সেটা ঢেলে দিচ্ছি, যেটার মধ্যে সব ছিল মশলা, নিশ্চয়ই মনে আছে, আদা, রসুন, মরিচ, একটু গরম মশলা, জিরা। সুন্দর করে এবার দুধের সাথে এই মশলাটা মিশিয়ে নেবেন, যতটা সম্ভব বাড়ির ইনগ্রেডিয়েন্টস দিয়ে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে সবসময় রান্না করবেন। আমি এখানে কোনো টেস্টিং সল্ট, সয়া সস, চিকেন পাউডার, কোনো ধরনের সস, কোনো ধরনের ওয়েস্টার্ন সস কিছু ইউজ করিনি, শুধু দেশীয় মশলার সাথে দুধটাকে অ্যাড করে নিলাম। এই ছড়ানো প্লেটে ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই চিকেন ফ্রাইটি করতে, চিকেন ফ্রাই কিন্তু প্রোটিন হলেও এখানে কার্বোহাইড্রেটের অ্যাড থাকে। সো আমরা এখন যেটা করব, ওই চিকেনটাকে ময়দার উপরে সুন্দর করে গড়িয়ে নিব, একে একে করে এক একটা চিকেন ময়দার মধ্যে সুন্দর করে গড়িয়ে নিব। সো চিকেনে ভালো মতো দেখেন ময়দাগুলো গড়িয়ে নিয়ে এবার আমরা যে মিশ্রণটি করেছিলাম দুধ আর ওই মশলাটুকুর, ওটার মধ্যে আবার সুন্দর করে গড়িয়ে নিচ্ছি। এবার আবার সেই ময়দার মধ্যে চিকেনটাকে দিলাম। এভাবে যে যতবার করবেন তত সুন্দর মচমচা চিকেন হবে। সো এটা আমরা 2 থেকে 3 বার করব, এভাবে করে প্রত্যেকটা চিকেন একবার ময়দায়, একবার ওই মিশ্রণের সাথে দিয়ে একদম আলাদা আলাদা করে তারপর আবার ফিরে আসবো। আমি 2টো চিকেন ওভাবে গড়িয়েছি, এই দুটো আগে তেলে ভাজতে দিয়ে বাকি দুটো করব। এভাবে টাইম অনেক আমার সেভ করা যায়। আমি একটি পাত্রে ডুবো তেল নিয়েছি, এই ডুবো তেলের কারণেই কিন্তু আসলে চিকেন ফ্রাইটা আনহেলদি, কারণ এখানেই ট্রান্স ফ্যাট তৈরি হয়। মিডিয়াম আঁচে তেলটা সম্পূর্ণ গরম হলে
আপনি চাইলে চারটা ভাজতে পারেন, কিন্তু আমার বাচ্চারা খায় সেই জন্য আমি সবসময় দুটো দুটো করেই ভাজি, যাতে ভালো মতো উল্টে পাল্টে মাংস পুরো কুকড হয়। চুলার আঁচটা কমিয়ে দিবেন, তা না হলে চিকেন ভেতর পর্যন্ত সিদ্ধ হবে না। চিকেন ফ্রাই এই ডুবো তেলে ভাজা হয় বলেই আসলে স্বাস্থ্যকর না, কিন্তু এই ট্রান্স ফ্যাট হয়তো একটা খারাপ উপাদান এখানে তৈরি হবে, পাশাপাশি এটাতে যাতে আরও কোনো আনহেলদি উপাদান না থাকে সেই জন্যই আমার এই চিকেন ফ্রাইয়ের স্টেপগুলো দেখানো। যেসব বাচ্চারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা একেবারে বসা তাদের জন্য অকেশনালি এই রেসিপিটি। একটু নাড়াচাড়া দিয়ে ভালো মতো এটা উল্টাতে হবে। মাথায় রাখবেন যে এই জন্যই বড়ো ইয়েতে নেবেন, যাতে সুন্দর করে উল্টে পাল্টে এটা করা যায়। এভাবে আমরা পুরো চিকেন ফ্রাইটা ভেজে ফেলবো। ইন দি মিনটাইম আমাদের যে আরও দুটো আছে সেই দুটো ওখানে গড়ানো হচ্ছে। চারটা চিকেন ফ্রাই হবে, চারজন খেতে পারবে। সো আমরা ওয়েট করি ভাজা পর্যন্ত। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, আমরা কিন্তু অনেকক্ষণ এটাকে করেছি। আপনারা অনেক অল্প আছে, অনেক ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে করবেন। এরকম একটা স্পুন নিয়ে নিতে পারেন যেটা নিচে তেলটা ছাড়ানো যায়, এভাবে ধরলে তেলগুলো সব পড়ে যায়। তারপরও আমরা পেপার টিস্যু নিয়েছি, কিচেন টিস্যু, যেটার উপরে তেলটা সোক করবে। সো হয়ে গেল আমাদের চিকেন ফ্রাই। অনেক বাচ্চারা আছে শুধু চিকেন ফ্রাই খেতে চায়, তাদের মাদেরকে বলছি কখনোই শুধু এই চিকেন ফ্রাই আর ভাতের অভ্যাস করবেন না। বাচ্চারা যদি সুস্থ মতো সুন্দর মতো সুন্দরভাবে ভাত খায়, আর সব রকম তরকারি দিয়ে ভাত খাওয়া শিখাবেন, তারপরও দু এক সময় যদি দিতে হয় তাহলে এই ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরেই তৈরি করবেন চিকেন ফ্রাই।